তোমরা কি পেটিএম মানি ইউজ করো শেয়ার কেনা বেচা কি মিউচুয়াল ফান্ড টাকা জমা রাখার জন্য যদি করো তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো বল যদি একত্রিশ তারিখের ভিতরে সেই কাজটা না করো তাহলে হয়তো একত্রিশ তারিখের পর তুমি আর শেয়ার কেনা বেচা করতে পারবে না কি তোমার মিউচুয়াল ফান্ডেও টাকা জমা রাখতে পারবে না কিবা মিউচুয়াল ফান্ডকেও বিক্রি করতে পারবে না সেটা হলো কি যে তোমার অ্যাকাউন্টে নমিনি অ্যাড করতে হবে যদি নমিনি অ্যাড না করা থাকে তাহলে একত্রিশ তারিখের ভিতরে নমিনি অবশ্যই অ্যাড করতে হবে আর যদি নমিনী অ্যাড না করো তাহলে তোমার হয়তো একত্রিশ তারিখের পর থেকে লেনদেন করা বন্ধ হয়ে যাবে তো আজকে তোমাদের দেখাবো পেটিএম মানিতে কিভাবে তোমরা নমিনি অ্যাড করবা খুব সহজ ইজি প্রসেস তো তোমরা যদি এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো শিখে যাবা তো চলো শুরু করছি তো চলো তাহলে শুরু করব। তো প্রথমে আমি তোমাদের দেখাবো তোমরা যদি প্রথমে প্রথমে আমি তোমাদের যেটা দেখাবো চলো তাহলে শুরু করি মোবাইলে চলে আসলাম তোমরা প্রথমে যেটা করবা সেটা হলো তোমার যখনই পেটিএম মানে অ্যাপ্লিকেশন ওপেন করবা করার পরই দেখবা এরকম একটা পেজ তোমার সামনে চলে আসবে মানে পপ আপ হবে অটোমেটিক ওখানেই তোমাকে নমিনির পুরো ডিটেলস ভরতে হবে তা আমি ওপেন করলাম দেখা যাক পপ আপটা আর আসছে কি না তো যখনই তুমি অ্যাপ্লিকেশনটা ওপেন করবা দেখবে এরকম পপ আপ উঠবে তো এখানে দেখো অ্যাড নমিনি ঠিক আছে এখানে তোমাকে অ্যাড করতে হবে তো এখানে আমাদের অ্যাড নমিনি দেখাচ্ছে এর উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখো নোমিনির এখানে নাম দিতে হবে লা এটা ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে তারপরে নোমিনির পুরো ডিটেলস এখানে তোমরা ভালো করে দেখে পিন পিনকোড অ্যাড্রেস থেকে শুরু করে যা যা লাগবে পুরো ডিটেলস তোমাকে এখানে ফ্লাপ করতে হবে তো আমি এখানে করে দিচ্ছি তার আগে বলে দিই যে আমি ফিল আপ করার আগে যে কী কী দিতে হবে তোমরা না বুঝতে পারো তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে নমিনি তোমার কে হয় এর উপরে যদি ক্লিক করো পুরো ডিটেলস চলে আসবে তারপরে নমিনি ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তুমি প্যান কার্ডে পেয়ে যাবা তারপরে এখানে অ্যাড্রেস দেবা তারপরে এখানে পিনকোড যে এলাকাতে থাকে স্টেট ডিস্ট্রিক্ট তারপরে সিটি দিয়ে ডান করবা ডান করার পর নেক্সট পেজে আমরা যাবো আবার তারপরে নিচে সাবমিট দেখবা সাবমিটের ওপরে ক্লিক করো ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলবার জন্য এই অপশনটা ওপেন করলাম তুমি যখন পুরো অ্যাড্রেস দেবা দেওয়ার পর দেখো এখানে তোমার একটা ঘর বলবে এটাকে তোমার হান্ড্রেড পুরো অ্যাড্রেস দেওয়ার পর দেখবে এখানে যদি হান্ড্রেড পার্সেন্ট না পূরণ হয় এখানে টেনে পূরণ করে দেবা হান্ড্রেড পার্সেন্ট তারপরে ডান করবা ডান করার পর দেখো কোনো ওপরে আট হান্ড্রেড পার্সেন্ট দেখালো তারপর নিচে দেখো সাবমিট সাবমিটের ওপর ক্লিক করার পর দেখো তোমার যে মোবাইল নম্বরে রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নম্বর এখানে শো হবে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে তো ওটিপিটা সাবমিট করবা করা হলেই তোমার নমিনি ডিটেলস তুমি এখানে দেখতে পাবা আর এখানে তোমার এক তারিখ তোমার একত্রিশ তারিখের ভিতরে পুরো মানে আমি জয় তারিখে করেছি তার থেকে ধরো এক সপ্তাহের ভিতরে এখানে অ্যাড হয়ে যাবে নমিনি এখানে দেখতেই পাচ্ছ তো এইভাবেই তোমাকে কিন্তু তোমার নমিনি ফিল আপ করতে হবে তো দেখলাম খুব সহজে তুমি তোমার নমিনির পেটিএম মানিতে অ্যাড করে নিতে পারবা तो भाई नेक्स्ट वीडियो तो आबादा है